হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে ফ্লিপকার্টে তোমরা কিভাবে বিউটি প্রোডাক্ট রিটার্ন দেবে। তোমরা সকলেই জানো যে ফ্লিপকার্টে কোনো রকম বিউটি প্রোডাক্ট রিটার্ন হয় না, এরকম নিয়ম থাকার সত্ত্বেও তোমরা কিভাবে প্রোডাক্টটা রিটার্ন দেবে আর সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে। আর আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা এসেপারের আই শ্যাডো প্যালেট নিয়েছিলাম, তো সেটা ভীষণই বাজে এসেছিল, তো যার কারণেই আজকের ভিডিওটা বানানো। আমি প্রোডাক্টটা রিটার্ন করে দিয়েছি এবং আমার টাকাটাও আমি রিটার্ন পেয়ে গেছি। সেটা নিয়ে আর কি আমার অভিজ্ঞতা হয়েছে যে বিউটি প্রোডাক্ট কীভাবে রিটার্ন দেয় ফ্লিপকার্টে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমি যে প্রোডাক্টটা পেয়েছিলাম সেটা ফেরত দিয়েছি, তো সেটা কী রকম ধরনের এসেছি সেটা রিভিউটাও আমি ভিডিওটাতে দেবো, তো দেখে নিও তোমরা কি বাজে প্রোডাক্ট এসেছিলো আমার কাছে। আমি যদিও রিভিউটা দেখি আমি প্রোডাক্টটা মানে নিয়েছিলাম, তার সত্ত্বেও মানে বাজে এসেছে, তো জানি না কেন এসেছে। তবে পরে যেটা বুঝতে পারলাম, ফ্লিপকার্টে যে কোনো বিউটি প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই তোমরা সেলারের রিভিউটা অবশ্যই চেক করো, কেননা সেলারের রিভিউ চেক করলে তোমরা বুঝতে পারবে যে প্রোডাক্ট তোমার কাছে ভালো আসবে কি আসবে না। পার্সেলটা নিয়ে কোনো কথা হবে না, কারণ পার্সেল সব খুব সুন্দর করে দিয়ে পাঠিয়েছে, বাট ভেতরে যে প্রোডাক্টটা আছে সেটা খুবই বাজে দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাবে। আমি যেটা দেখেছিলাম যে প্যালেটার মধ্যে শিমার সেট, গ্লিটার সেট আর তোমার গ্লিটার সেট ছিল, শিমার সেট ছিল আর ম্যাট সেট ছিল, এই তিনটে সেট ছিল, বাট এখানে কোথাও নেই। আর এখানে দেখতেই পাচ্ছো যে এখানে এসেপারের কোনো নাম নেই, যে আছে যা যা আছে সব মিস লুক বলে প্যালেটটাতে লেখা আছে, তো দেখতেও পাচ্ছ ভেতরেও তাই দিয়েছে। আর প্যালেটটা দেখে হয়তো মনে হচ্ছে যে খুবই ভালো এসেছে, বাট এটা একদমই বাজে প্যালেট। আমি যেহেতু প্রোডাক্টটা রিটার্ন দেবো, তো তার জন্য আমি কোনো আই শ্যাডোগুলোতে কোনোটাতেই টাচ করিনি, তো যার জন্য এরকম দেখতে লাগছে, তো ভীষণই বাজে আছে। দেখতেই পাচ্ছ ম্যাট সেট আছে, শিমার সেটটা আছে, গ্লিটার সেটটা এর মধ্যে নেই, তো তার সত্ত্বেও অনেকে দেখলাম যে দিয়েছে খুব ভালো এসেছে, জানি না তাদের কেমন লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার প্রোডাক্টটা আমি রিটার্ন করে দিয়েছি। তো এরপর আমি দেখাচ্ছি যে ফ্লিপকার্টে তোমরা বিউটি প্রোডাক্ট রিটার্ন কিভাবে দেবে। যেহেতু নেয় না, তো সর্বপ্রথম যেটা করতে হবে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটাকে অবশ্যই ভেঙাতে হবে। তো আমি এখানে মাই অর্ডারে গেলাম, তো অর্ডারে যাওয়ার পর আমি আগে দেখাই যে আমি প্রোডাক্টটা রিটার্ন দিয়েছি তোমার 25শে ডিসেম্বরে, আর আমার টাকাটা রিফান্ড এসেছে তোমার 28 তারিখে। দেখতে পাচ্ছ তোমরা, তো তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, যদি তোমরা এটার সাথে সাথে অন্য কোনো কিছু প্রোডাক্ট ফ্লিপকার্টে অর্ডার করে থাকো, তো তাহলে সেইখানে যে হেল্প অপশনটাই ক্লিক করবে, তো এরকম হেল্প অপশনে ক্লিক করার পরে তো ওরা এরকম মেসেজ পাঠাবে যে আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চান নাকি, তো তোমরা সেরকম অ্যান্সার দেবে। তো সেই অনুযায়ী যাওয়ার পরে তোমরা যেটা করবে, এক মিনিট, আমি এখানে এই ঘড়িটা সাথে অর্ডার করেছিলাম, তো এই ঘড়িটার এটাতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি প্রোডাক্টটা কীভাবে রিটার্ন দিয়েছি। তো আমি এখানে হেল্প অপশনে ক্লিক করেছিলাম, তো তারপরে ওরা আমাকে এরকম পাঠায় যে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চাই কি না, তো তারপরে ওরা ল্যাঙ্গুয়েজ চুজ করতে দিয়েছিল, তো আমি বেঙ্গলি লিখেছিলাম। তো দেওয়ার পরে ওরা কল ব্যাক করেছিল, তবে হ্যাঁ ফ্লিপকার্টের কাস্টমার কেয়ার খুবই সুন্দর, খুবই ভালো বলতে হবে, কেননা আমি প্রোডাক্টটা যখন বলেছিলাম রিটার্ন দেব, তো তার পরের দিনকে আমার কাছে কল এসেছিল যে মানে আপনি প্রোডাক্টটা রিটার্ন করতে চান, কী জন্য রিটার্ন করতে চান, কী অসুবিধা না অসুবিধা সব জিজ্ঞাসা করেছিল। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ওরা আমার
আমি সমস্ত চ্যাটটা তোমাদের কাছে দেখাচ্ছি এখানে। তো এইভাবেই তোমরা করে নিতে পারো। আর আমাকে ওরা এটাও জিজ্ঞাসা করেছিল যে আমি টাকাটা ব্যাংকে নিতে চাই না ফ্লিপকার্ট ওয়ালেটে নিতে চাই। তো আমি যেহেতু ফ্লিপকার্ট ওয়ালেটেই নিয়েছি, টাকাটা তোমার ফ্লিপকার্ট ওয়ালেটেই এসছে, তবে বলবো ফ্লিপকার্ট ওয়ালেটে কোনো দিন টাকা নিও না, তাহলে খুব প্রবলেমে পড়বে। ব্যাংকে রিটার্নে এটাই সব থেকে ভালো হবে, কেননা পরবর্তী টাইমে যখন তুমি ফ্লিপকার্ট ওয়ালেট থেকে টাকাটা কাটতে চাইবে, তো তোমাকে ওদের মতন করে পেমেন্ট করতে হবে। তো তা নাহলে তোমার ওয়ালেটে তুমি হয়তো যে টাকাটা রাখলে সেটার সমান সমান যদি না হয়, তোমাকে আবার এক্সট্রা অ্যাডভান্স তোমার ব্যাংক থেকে পেমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা।